আজকে বিষয়টা হচ্ছে আপনারা অবগত আছেন বিগত কিছুদিন আগে থেকে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে হিন্দু সংখ্যালঘুরা বিভিন্নভাবে আক্রান্ত তখনও আমাদের পার্টির তরফ থেকে আমাদের পার্টির অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান সদ্য তাপসদেব মহোদয় বাংলাদেশ হাই কমিশনারকে চিঠি দিয়েছেন যাতে এবং ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়েছেন যাতে অবিলম্বে বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের উপর যে আক্রমণ হচ্ছে সেটাকে যেন বন্ধ করা যায়। তৎসঙ্গে আমরা দেখতে পেলাম গতকালকে থেকে এবং দু তিন দিন ধরে গতকালকে যেরকম আপনি ধরে নিন আপনি রামনগর থেকে শুরু করে আপনি পানিসাগর গতকালকে কয়েকটা ভিন্ন ভিন্ন জায়গাতে আমাদের ভারতবর্ষে যা যে সংখ্যালঘুরা আছে মুসলিম সম্প্রদায়ের লোকরা আছে ওদের মসজিদে অ্যাটাক হয়েছে, তো সেটা কোনোভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে কাম্য নয়, কারণ ত্রিপুরা রাজ্য সম্পূর্ণভাবে সব দিক থেকে ভাতৃত্ববোধ এবং সম্প্রীতি রক্ষা করে চলেছে, একটা ঐতিহ্য আছে ত্রিপুরা রাজ্যে। তো ত্রিপুরা রাজ্যে এরকম ঘটনা যাতে ফার্দার না ঘটে এবং প্রশাসন শক্তভাবে যেই হোক সে প্রশাসন যাতে শক্তভাবে স্টেপ নেয় এবং যারা ত্রিপুরা রাজ্যকে উত্তপ্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে সেজন্য আমরা আজকে আমাদের এখান থেকে পাঁচজনের ডেপুটেশন দল আমরা আজকে ডিজি সাহেবের কাছে দেখা করবেন এবং স্মারকলিপি প্রদান করবেন যাতে আগামী দিনে রাজ্যের আইন শৃঙ্খলার কোনো মতো অবনতি না হয় এবং রাজ্যের যে শান্তি সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ সেই জিনিসটা যাতে অটুট থাকে আমাদের সবার মধ্যে, পাহাড়ি বাঙালি বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, জৈন বলুন, সবার মধ্যে। তার জন্য আমাদের আজকে কোনো প্রোটেস্ট করতে আসিনি এখানে, আমরা শুধু ডেপুটেশন দিয়ে যাচ্ছি। যদি রাজ্যের আইন শৃঙ্খলার চরম কোনো অবনতি ঘটে বা রাজ্যের যদি কোনো রকম সাম্প্রদায়িক কোনো কিছু করে এবং পুলিশ যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে তখন টিডিএফ দল এ রাজ্যে মানুষের স্বার্থে এবং ভ্রাতৃত্ববোধের স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।